আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? গাজীপুর কোনাবাড়ি থেকে। প্রতিষ্ঠানের নাম? ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আপনাদের প্রজেক্টের নাম কি? মোবাইল কন্ট্রোলিং রোবট কার। সেটা কীভাবে কাজ করে যদি একটু দেখাই দেন। আমরা এটা আপনার মোবাইলের সাহায্যে ব্লুটুথের কানেকশন নিয়ে, ঠিক আছে, এটা মোবাইলটা চালাতে পারতেছি, আর যেখানে মানুষ যেতে পারে না ওই জায়গায় বিপজ্জনক গ্যাস কতটুকু আছে, ঠিক আছে, তা আমরা মোবাইলের সাহায্যে পাঠিয়ে গাড়িটা আমরা তাপমাত্রা মোবাইলের সাহায্যে মেসেজটা পাইতেছি আপনার ওই জায়গায় বিপজ্জনক গ্যাস কতটুকু আছে তা নির্ণয় করতে পারতেছি, তাপমাত্রা কতটুকু আছে তা নির্ণয় করতে পারতেছি, আপনার ওই জায়গায় জীবজন্তু বা মানুষ মানে রক্ত মাংস করা আর কি মানুষ বা প্রাণী ওই জায়গায় যদি থাকে তাও আমরা জানতে পারতেছি, বা ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা আলো থাকে তাও আমরা এই জায়গায় জানতে পারতেছি, ঠিক আছে, আর ওই জায়গায় যদি পানি থাকে, ঠিক আছে, ওই পানিটা এই ওয়াটার সেন্সরের মাধ্যমে তা আমরা জানতে পারতেছি। জাস্ট এটা ইউজ করার মেইনলি উদ্দেশ্যটা কি, যে আমরা এই উদ্দেশ্যে আসলে এটা ডিজাইন করছি বা ডেভেলপ করছি? মানে কোনো ভূমিকম্পের ফলে বা যে কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যেখানে মানে মানুষের জানার জন্য বিপজ্জনক, দেখা যায় একটা ভবন ভেঙে পড়লো, সেখানে তো গ্যাস লাইন ফেটে গ্যাসও বেরোতে পারে, সেক্ষেত্রে ওখানে মানুষ যদি না যায় সেক্ষেত্রে রোবটটা সেখানে পাঠালাম এবং সেখানকার যাবতীয় তথ্য আমরা মোবাইলের মাধ্যমে মানে পেলাম আর কি। এটা কি শুধু একটা মোবাইলের মাধ্যমে কাজ করবে নাকি একাধিক মোবাইলের সাথে সেটিং করা যাবে? একাধিক মোবাইলের সাথে সেটিং করা যাবে। আর এটা কি কোনো অ্যাপস নাকি কোনো আলাদা কোনো নিজস্ব প্রোগ্রাম? এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে আর কি করছি। কি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম এটা? সি প্রোগ্রাম। আর এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা সেন্সর ইউজ করা হয়েছে, প্রত্যেকটি আলাদা আলাদা সেন্সর নাকি একটা? সবগুলো না, সবগুলো হলো আলাদা আলাদা সেন্সর, যেমন সনিক সেন্সর, আর এটা হলো টেম্পারেচার সেন্সর, আর এটা হলো গিয়া ডে অর নাইট সেন্সর, আর এটা হলো পিআইআর সেন্সর, এটা হলো গিয়া আপনার ওয়াটার সেন্সর, এটা হলো গিয়া গ্যাস সেন্সর। ধন্যবাদ, ভালো লাগলো, আশা করি আপনাদের কাছ থেকে আরও ভবিষ্যতে ভালো কিছু আশা করবো। থ্যাংক ইউ।